प्रीति और आप देख रहे हैं रिज्यूम टाइम्स। खबरों में जाने से पहले एक नजर डालते हैं आज की हेडलाइंस पर। पुरुलिया के झालदा में व्हील चेयर पर बैठकर ममता बनर्जी ने सभा की। शुभेंदु अधिकारी ने ममता बनर्जी के खिलाफ शिकायत दर्ज कराई। बैंकों के निजीकरण के खिलाफ आज और कल बैंक बंद। नंदीग्राम में घायल होने के बाद सोमवार को मुख्यमंत्री ममता बनर्जी ने पुरुलिया के झालदा में व्हील चेयर पर बैठकर सभा की। हाल ही में नंदीग्राम में घायल होने के बाद सोमवार को मुख्यमंत्री ममता बनर्जी ने पुरुलिया के झालदा में व्हील चेयर पर बैठकर सभा की। यह सभा को संबोधित करते हुए मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि बीते 10 मार्च को नंदीग्राम में मेरे पूरे शरीर पर चोट लगी, मैं किसी तरह बच गई। मुख्यमंत्री ने कहा कि मेरे दर्द से बड़ा जनता का दर्द है। कुछ ही साल में हमने विकास का बेहतर काम किया। हमारी सरकार ने कुछ सालों में सबको जाति प्रमाण पत्र दिया। आने वाले समय में आपको राशन लेने के लिए दुकान पर भी जाना नहीं होगा, आपका राशन घर पर पहुंच जाएगा। अनेक काज आमादी सरकार करेछे, आमादी सरकार जा करेछे आर कोनो सरकार सारा पृथ्वीते करते पारेनी। एवं ताई जानबेन आमार कन्याश्री मेयेरा আজকে বিশ্ব জয় করে আজকে বিশ্বশ্রী। আজকে আমার সবুজ সাথী ছেলে মেয়েরা তারা আজকে বিশ্ব জয় করে বিশ্বশ্রী। আজকে আমার অনেক প্রজেক্ট আছে, মনে রাখবেন যে প্রজেক্টগুলোতে আমরা এক নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। আর পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করছি। জাইকা স্কিমটা একটু টাইম নিচ্ছে, কিন্তু হবে, হয়তো একটু টাইম লাগছে, হয়ে গেলে পুরুলিয়ায় জলের প্রবলেম থাকবে না। বাগমুন্ডিতে বাগমুন্ডি ওয়াটার সাপ্লাই স্কিম, অযোধ্যায় ওয়াটার সাপ্লাই স্কিম করা হয়েছে। 76 কোটি টাকা খরচা করে এখানে নলবাহিত পানীয় জলের কাজ শেষ করা হয়েছে। বাগমুন্ডিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, ঝালদাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। ঝালদা বাগমুন্ডি দু জায়গাতেই কর্মদীপ্ত হয়েছে। ঝালদাতে কিষাণ মন্ডি হয়েছে, বাগমুন্ডিতে কিষাণ মান্ডি হয়েছে, ঝালদাতে লাক্ষা শিল্প হয়েছে, ঝালদা শিলা ক্লাস্টার হয়েছে। একদিকে আমরা উন্নয়ন করে যাচ্ছি, আর অন্যদিকে বিজেপি একটা পার্টি গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে, ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, মানুষ রেশনে গেলে কেরোসিন পাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে খিলাফ শুভেন্দু অধিকারী নে শিকায়ত দর্জ করাই। নন্দীগ্রামের প্রার্থী নিয়ে কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এপিটোপিটে আর মিথ্যাশ্রী তো আমরা এলেই দেবো, কোনো উপায় নেই। মাননীয় নন্দীগ্রাম থেকে নমিনেশন করেছেন, আমি আজকে অবজেকশন করেছি। 6টা মামলা আছে দায়ী তাতে, 6টা মামলা সাপ্রেস অফ ফ্যাক্ট। 18 সালে 5টা আসামে মামলা হয়েছিল, দেয়নি, আর একটা সিবিআইয়ের কাছে মামলা পেন্ডিং আছে, সেটা দেয়নি। আমি আজকে কমপ্লেন করেছি। একটা এফআইআর ওয়াশিং এর জন্য তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন, জাস্টিস জগমেলো বাকি করে সেটা রিজেক্ট হয়েছে। তারপর সব তথ্য প্রমাণ দিয়ে স্কুটিনির সময় দিয়েছি, ইলেকশন কমিশন এটা কোয়েরি করবে। আমার অভিযোগটা একটা ফাইনাল না, প্রকৃত ওই কেসগুলো পেন্ডিং আছে কিনা ইলেকশন কমিশন দেখবে। দেখার পরে আমি আশা করবো তারা সুবিচার দিবে, আইন মেনে দেবে। আইন তো সবার জন্য এক, মোদিজির জন্য যা হবে, মমতা ব্যানার্জির জন্য তাই হবে, আপনার জন্য তাই হবে, আমার জন্য। অর্থাৎ তারা, আমি দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছি। আশা করব নির্বাচন কমিশন এর তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেবে। আমি যদি সুবিচার না পাই আমি আমার রাস্তায় যাব। ইয়ে তো গম্ভীর আরোপে, ইয়ে গম্ভীর আরোপে, ঠিক আছে, চল রা ইলেকশন কমিশন কা ডিসিশন তক ওয়েট করনা। ঠিক बैंकों के निजीकरण के खिलाफ आज और कल बैंक कर्मचारियों ने बैंक हड़ताल का आह्वान किया। बैंकों के निजीकरण के खिलाफ आज पूरे देश में यूनाइटेड फोरम ऑफ बैंक यूनियन की तरफ से आज और कल हड़ताल का आह्वान किया गया। इसके कारण रानीगंज में भी सभी बैंक बंद रहे। आज रानीगंज में माकपा की तरफ से एक विरोध रैली भी निकाली गई। रैली में शामिल लोगों ने केंद्र सरकार की निजीकरण के नीतियों की जमकर आलोचना की और कहा कि इससे बैंकों के साथ साथ आम जनता को नुकसान होगा। इस संदर्भ में रानीगंज के विधायक रूनु दत्ता ने कहा कि केंद्र की भाजपा सरकार बैंकों के निजीकरण पर तुली हुई है। इससे पहले भी कई बार बैंक बंद किए गए थे, मगर सरकार ने अपनी नीतियों में कोई बदलाव नहीं किया।
उन्होंने कहा कि अब ऐसा लगता है जैसे दिल्ली में किसान लगातार अपने परिवार के साथ आंदोलन कर रहे हैं। নতুন কলিয়ারি খোলা হবে, তার টেন্ডার হবে, আইন পাস হয়েছে, বেসরকারি লোক নিতে পারবে, শুধু নিতে পারবে না, অতীতে পরীক্ষামূলক পাবে কিছু প্রাইভেট কোম্পানি কলিয়ারি চালাচ্ছিল, কিন্তু তাদের সেল লাইট ছিল না। उत्तर 24 परगना के हारुआ विधानसभा क्षेत्र के दादपुर ग्राम पंचायत के एक पंचायत सदस्य अरफुल इस्लाम के घर पर बम विस्फोट की जांच कर रही है पुलिस। उत्तर 24 परगना जिले के हारुआ विधानसभा क्षेत्र में दादपुर ग्राम पंचायत के एक पंचायत सदस्य अरफुल इस्लाम के घर पर बम विस्फोट की पुलिस जांच कर रही है। सोमवार को पतरा गाँव में तनाव फैल गया। घटना स्थल पर सैन थाने की पुलिस। अरफुल इस्लाम की पत्नी का दावा है कि सत्तारूढ़ तृणमूल समूह के झगड़े के कारण एक पक्ष अपने पति को ढांढस बंधा रही है। ग्राम संसद क्षेत्र में सड़कों और घाटों के निर्माण से लेकर बिजली के खंभों के साथ पीने के पानी तक की व्यवस्था अरफुल इस्लाम के कार्यालय में की गई है। विपक्षी समूह ने पीएम को इस्तीफा देने के लिए बुलाया। ঘটনাটা আমি কাজের থেকে বাড়ির থেকে চলে এসেছি লেবার মিস্ত্রি ছেড়ে, এখন মানে রেলগেট পড়লে রেলগেটের ওখানে মানে হাফিজ বলে একজন গালাগালি করছিল যে মানে আমফানের টাকা নাকি আমি সিপিএমদের দিয়েছি, ভাইজানকে দিয়েছি, অবশ্য আমি তৃণমূলের মেম্বার, ঠিক আছে। ওরা মানে এইসব দরকার করছে, প্লাস আগেও আমার বাড়িয়ে ওরা দু তিনবার মানে বম ফম মেরেছে বা গুলি কাটিয়ে গেছে, মানে আমার প্রতি ওদের বিশাল মানে এ চলছে, মানে গ্রুপবাজি চলছে আমাদের ওখানে। লবি দুটো দল আছে, একটা দল লবি আছে, তারা মানে রাস্তাঘাট করতে গেলে ঝামেলা করে, সেখান থেকে টাকা পয়সা মানে নেয়। এটা আমার বিপক্ষে টিম, মানে আমার ফাঁসানোর জন্য অনেক রকম পরিকল্পনা চলছে। পার্টি অফিসে ওদের সভাপতি পদ ওদের দিয়েছে, মানে বা দুই একটা ওদের সদস্য পদ ঢুকিয়ে দিয়েছে, এবার যাতে আমার ফাঁসানো যায়, ওরা এইসব পরিকল্পনা মাফিক এসব কাজ করেছে। আজকে কি হয়েছে বলতো ঘটনাটা? আজকের আমি তো বাড়ি ছিলাম না, বাড়ি নাকি এখন শুনলাম নাকি বোম পড়ুক বা চকলেট পড়ুক, আর পড়েছে আমার ছেলে স্কুলে, মেয়ে স্কুলে, আমি ওদের স্কুলতে দিয়ে এসেছি, দিয়ে আমি কাজে চলে এসেছি। আমার বাড়িতে ফোন করলো 10টার দিকে যে এই ব্যাপারে এরকম ঘটনা ঘটেছে, ঠিক আছে। এখন ওদের পরিকল্পনা, ওরাই নিশ্চয়ই এই কাজ করেছে, ওদের পরিকল্পনা না থাকলে এরকম কাজ করবে কী করে? আমি তার এরম কাজের কাজই না। কেউ কি আহত হয়েছে বাড়িতে? না, আহত হয়নি, আমার বাড়িতে মানে মহিলা একাই ছিল। আসানসোল কে বনপুর কে বন স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি কে ওয়াগন কলোনি কে নিবাসীয় নে চুনাব কা বহিষ্কার করনে কা আহ্বান কিয়া। आसनसोल के बनपुर बन स्टैंडर्ड फैक्ट्री के वैगन कॉलोनी के निवासियों ने चुनाव का बहिष्कार करने का आह्वान किया। उनका दावा है कि उनकी कॉलोनी में पीने की पानी और बिजली की सेवाएं लंबे समय से अच्छी नहीं है। कॉलोनी के निवासी और बन स्टैंड के एक पूर्व कर्मचारी शिशिर चटर्जी ने कहा, हम असहाय हैं, और उन्होंने वोट का बहिष्कार करने का आह्वान किया। हमारे पास कंपनी के घर में बकाया है, मामला उच्च न्यायालय में लंबित है, कुछ दिन पहले पीने के पानी को काट दिया गया था, सड़क पर अवरोधक बनाए गए थे और प्रशासन को पानी उपलब्ध कराया गया था, लेकिन बिजली सेवा रात 9 बजे से सुबह 5 बजे तक प्रदान की गई थी। हमारे पास परिवार है, बच्चों को शिक्षा प्राप्त करने में कठिनाई होती है, हमें बहुत कष्टों में रहना पड़ता है, इसलिए मैं अपने प्रशासन और विभिन्न नेताओं के पास जाता हूँ और उन्हें अपने खर्च पर बिजली उपलब्ध कराने के लिए कहता हूँ।
लेकिन ऐसा नहीं हुआ, इसलिए हमने मतदान का फैसला किया जब कोई हमारी तरफ से खड़ा नहीं था। उन्होंने कहा कि हमारा एकमात्र उद्देश्य आसनसोल के प्रशासक का ध्यान आकर्षित करना है। আমরা বাধ্য হয়েছি একদম নিরুপায় হয়ে, কারণ আমাদের এখনও কোম্পানি ঘরে বকেয়া প্রাপ্য মেটেনে হাইকোর্টে কেস চলছে, এবং এরকম অবস্থাতে কিছুদিন আগে জলও কেটে দিয়েছিল, মাঝে মধ্যে একদিন দিন করে জল কেটে দিচ্ছে, আবার রাস্তা ঘেরাও আন্দোলন করে প্রশাসক মহলে হাতে পায়ে ধরে আবার জলের ব্যবস্থা করা হয়েছে, এবং বিদ্যুৎ রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বিদ্যুতের লাইন দেয়। এত বড় লকডাউন গেল, এই বিন অন্ধকারে বিনা বিদ্যুতে আমরা পড়ে থেকেছি। আমাদের ঘরেও ফ্যামিলি আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, অসুস্থ বয়স্ক মানুষরা আছেন, খুব কষ্টের মধ্যে জীবনযাপন হচ্ছে প্রশাসক মহলে এবং বিভিন্ন নেতৃত্বের কাছে। আমরা দীর্ঘদিন ধরে দৌড়াচ্ছি যে বিদ্যুতে আমরা নিজেরা তার খরচা বহন করব, বিদ্যুতের লাইনটা কমসম দিন মানুষ যেখানে বসবাস করছে, জল আর বিদ্যুৎ জরুরি পরিষেবার মধ্যে পড়ে, এটা ছাড়া কী করে মানুষ থাকতে পারে। আমরা বিভিন্ন নেতৃত্বের কাছে দীর্ঘদিন ধরে দৌড়াচ্ছি, কিন্তু কোনো রকম কোনো এখনও পর্যন্ত রেজাল্ট আমরা পাইনি, যার ফলে বাধ্য হয়ে এখানকার বসবাসকারী মানুষজন সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আমরা তাহলে জল বিদ্যুৎ কিছুই পাবো না, কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, তাহলে আমরা ভোট দিয়ে করবো কি? আমরা নিরুপায় অসহায়, আমাদের পাশে যখন কেউ দাঁড়াচ্ছে না আমরা ভোট দিয়ে করবো কি? সমস্যা হচ্ছে আমাদের, দেখুন রাত 9টার সময় যে লাইন দেয়, ভোর 5টায় কেটে দেয়, তারপরে মানে সারাদিনটা আমাদের বিনা লাইনে থাকতে হচ্ছে, এমনিভাবে থাকতে কি পারা যাবে? আর এখন গরমকাল চলে এসেছে, বলুন তো কটা থেকে কটা পর্যন্ত আপনাদের লাইন থাকে না? আমাদের দেখুন ভোর 5টায় লাইন কেটে যায় আর রাত 9টার সময় লাইন দেয়। তো এই বিষয় নিয়ে কি আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, অনেক সবাইকেই জানানো হয়েছে, প্রত্যেকটা মানে জায়গায় যাওয়া হয়েছে, প্রচণ্ড দৌড়াদৌড়ি করা হয়েছে, আর এই কিছুদিন ধরে না, অনেক দিন ধরেই দৌড়াদৌড়ি করা হচ্ছে। তো ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছুই বলতে চাইছেন না। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের একটা লাইনের ভালো ব্যবস্থা হোক, এটাই আমরা চাইছি, এটাই আমাদের বক্তব্য। আরো দেখা যাচ্ছে যে জল নাই, লাইট নাই, আর না হলে ভোট বয়কট। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? দেখুন এই বিষয় নিয়ে আমরা সবাই মিলে এটা ঠিক করেছি, গোটা কলোনিবাসী বাসিন্দা মিলে, যে জল আর লাইন যতক্ষণ আমাদের না দেবে, ক্লিয়ার কাট কথা না বলবে, ততক্ষণ আমরা এই বিষয়ে একমত থাকব, ভোট কাউকে দেব না। উত্তর চব্বিশ পরগনা জেলে কে ব্যারাকপুর উপমন্ডল মে ভাটপাড়া নগর পালিকা কে সফাই কর্মচারী নে আপনি তনখা না মিলনে কে কারণ 5 মহিনা তক হড়তাল পর হে। উত্তর চব্বিশ পরগনা জেলে কে ব্যারাকপুর উপমন্ডল মে ভাটপাড়া নগর পালিকা কে সফাই কর্মচারী আপনি তনখা না মিলনে কে কারণ 5 মহিনা তক হড়তাল পর হে। वे एम्बुलेंस ड्राइवरों, नगर पालिका चालकों और क्लर्क अग्रदूतों में शामिल थे। इन विभागों में करीब 4,500 अस्थायी अस्थायी कर्मचारी हैं। नगर पालिका के निवासियों का डर है कि कचरे को हटाने और सफाई कर्मचारियों के हड़ताल पर जाने के परिणाम स्वरूप क्षेत्र में सफाई संकट पैदा हो जाएगी। कूड़े और गंदगी के ढेर पहले ही जमा हो गए हैं। हालांकि नगर पालिका अधिकारी इस बारे में अपना मुँह खोलने के लिए सहमत नहीं हुए। आज के लिए बस इतना ही, कल इसी समय इसी चैनल पर फिर हाजिर होंगे, तब तक बने रहिए हमारे साथ और देखते रहिए लिसम टाइम्स। धन्यवाद।